বাঙালির পছন্দের মধ্যে হচ্ছে ঘোরাফেরা, তাই আমি বাড়িতে না থেকে বেরিয়ে পড়েছি এক পাহাড়ি গ্রাম মাইরুং গ্রামের উদ্দেশ্যে। আর আমি পৌঁছে গেছি মাইরুং গ্রামে। তো মাইরুং গাঁও কীভাবে আসতে হবে ডিটেলস আমি দিয়ে দেবো, আর সঙ্গে থাকো, এখন ঘুরে দেখো পুরো মাইরুং গাঁও। আর আমি এখন আছি মাইরুং গ্রামের একদম শেষ প্রান্তে, আর এই শেষ প্রান্ত থেকে হেঁটে হেঁটে পুরো গ্রামটা ঘুরবো। আর শেষ প্রান্তে আছে বসন্ত হোমস্টে। এখন আমি বের হলাম মাইরুং গাঁওটা পুরো পায়ে পায়ে ঘুরবো বলে, চলো তোমরা সঙ্গে থাকো। এখন এই মেন রোডের ধার থেকে একটা রাস্তা, কাঁচা রাস্তা ভেতর দিয়ে চলে গেছে, এই যেখানে একটা দোকান আছে এই দোকানের সাইড দিয়ে চলে গেছে। এখন এই রাস্তা ধরে হাঁটবো, আর যেতে যেতে যতগুলো হোমস্টে পাবো তোমাদেরকে দেখাবো। দেখো এখানে একটা হোমস্টে দেওয়া আছে, গোল্ডেন হোমস্টে, এ কন্ট্যাক্ট নাম্বার এই দেখে নাও। আর এখানে আরও বোর্ড রয়েছে, এই দেখো ন্যাচার ভ্যালি হোমস্টে মাইরুং গাঁও, আর রসন লামা হোমস্টে, এই কন্ট্যাক্ট নাম্বারটা দেখে নাও, তো এখানে কন্ট্যাক্ট করে তখন আসতে পারো। চলো এখন সামনে। দূরে ছোট্ট একটা মন্দির দেখা যাচ্ছে, আর সাদা পতাকাগুলো হাওয়াতে খুব সুন্দরভাবে উড়ে যাচ্ছে। খুব শান্ত একটি গ্রাম, তার মধ্যে দিয়ে নির্জন একটি রাস্তা সামনে দিয়ে চলে গেছে। এ দেখো একজন বাড়ির সামনে গার্ড দিচ্ছে, কোনো অতিথি আসলে খুব সুন্দরভাবে বরণ করে নেয়। এটা এটা হচ্ছে এই হোমস্টের মালিক। দেখো একদম কাছে চলে এসেছে, হ্যালো টাটা। বাড়ি রাস্তায় ঘুরতে ফিরতে এরকম অনেক সুন্দর সুন্দর কুকুরের বাচ্চা দেখতে পাবে। ও কিন্তু এখনো আমার পিছন ছাড়িনি, আমি ওর হোমস্টেতে না গেলেও ও আমাকে অনেকটা রাস্তা এরকম ছোট ছোট পায়ে আগিয়ে দিল। গ্রামের মধ্যে ধাপ চাষে জমি, আর দূরে দেখা যাচ্ছে হোমস্টে আর বাড়ি। এভাবে আমি একটা ঘর থেকে আরেকটা ঘর পায়ে পায়ে পুরো মাইরুং গাঁওটা ঘুরতে শুরু করলাম। গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা বাড়ির মধ্যে এই পেয়ার ফ্ল্যাগগুলো দেখতে পেলাম, অনেক পেয়ার ফ্ল্যাগ। আর মাইরুং গাঁওয়ে এসে পায়ে পায়ে গ্রামের মধ্যে দিয়ে যদি আপনি এক্সপ্লোর না করেন, তাহলে এই সুন্দর দৃশ্য থেকে আপনি বঞ্চিত হবেন। আর এখান থেকে আপনি দোকাভেলি, তেন্দ্রাবং, লাভার, ইসব, কোলাখাম এসব ঘুরে নিতে পারেন। আমি অবশ্য মাইরুং গ্রামে নাইট স্টে করিনি, আমি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে তেন্দ্রাবংয়ে নাইট স্টে করেছিলাম, আর সারা দিনটা এই মাইরুং গাঁওটা ঘুরেছিলাম পায়ে পায়ে। আর এখানে স্টে করার জন্য অনেক সুন্দর সুন্দর হোমস্টে আছে, তার ডিটেলস আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। বুক করার আগে অবশ্যই হোটেলের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তাদের ভিউ এবং রুমের ডিটেলসটা দেখে নেবেন। আর এখানটায় অজস্র বাঁশের মাচা বানানো রয়েছে, এখানে কিছু চাষ করা হয়। আর এই মাইরুং গাঁও থেকে দুকা ভ্যালি বা দুকা গ্রাম 6.5 কিলোমিটার এবং তন্দারবং এখান থেকে মাত্র 2 কিলোমিটার, আলগারা এখান থেকে 6 কিলোমিটার, মাইলস্টোন সেটা বলে দিচ্ছে।
তো আমি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম, তো দাদার সঙ্গে দেখা হলো। তো দাদার পার্সোনাল বাড়ি এটা, তো ওনার বাড়ির ছাদে এনে এখান থেকে ভিউ দেখাচ্ছে। ভাই আপনার নাম কি? সঞ্জয় রায়। এখানেই ময়ূরং গ্রামে ওনার বাড়ি। তো এই ময়ূরং গ্রাম থেকে পুষ্কা কে নাম বলো ভাইয়া? রিকি সিং। ময়ূরং গ্রাম থেকে সব থেকে উঁচু যেটা ওই যে ওখানে রিকি সিং, এখান থেকে যদি আপনি ময়ূরং গ্রাম আসেন তাহলে এখান থেকে একবার ট্রেক করে ওখানে ঘুরে আসতে পারেন, খুব সুন্দর জায়গা ওটা। আর এই ময়ূরং গ্রাম থেকে এই সোজা রাস্তার অপোজিটে ওয়েদার ভালো থাকলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এর পাহাড়ের অপোজিটে হচ্ছে লাভা। আর এই জায়গাতে মাইরুঙ্গামের বাজার হাট পাওয়া যায়। আর আমি এসেছি মার্চ মাসে, এখানে এসেও রোডোডেনড্রনের দেখা পেলাম। আর এটা হচ্ছে মাইরুঙ্গাও প্লে গ্রাউন্ড। এটা আলগাড়া থেকে আসার পথে এটাই হচ্ছে মাইরুঙ্গামের স্টার্ট। আর এখানে আছে একটা ফুটবল গ্রাউন্ড। আর এইভাবে হেঁটে হেঁটে আমি আপনাদের মাইরুঙ্গামের শেষ প্রান্ত থেকে শুরু পুরোটাই দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। কালিম্পং আসার জন্য শেয়ার কার্ডের জন্য দাঁড়িয়েছিলাম মাইরুঙ্গামে, হঠাৎ দেখা হলো তেন্দ্রামংয়ের পিটার দাদার সঙ্গে। পিটার দাদা আমাকে আলগাড়া পর্যন্ত লিফট দিয়েছিল, খুব ভালো মানুষ। তার বাড়ির পাশেই এক হোমস্টেতে আমি তেন্দ্রামংয়ে স্টে করেছিলাম।